আসসালামু আলাইকুম। বুরু বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠান থেকে এই নিয়োগ বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে এসসি থেকে শুরু করে স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞাপনটিতে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 1 নং ক্রমিকে বলা হয়েছে ব্যবস্থাপক নেওয়া হবে ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে যে কোনো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা অথবা স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে সুনামধন্য প্রতিষ্ঠানে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। আপনার প্রতি মাসে স্যালারি প্রদান করা হবে 40,000 টাকা। এ পদে যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে চাহিদা অনুযায়ী খাবার মেনু ডিজাইন করা ও এ সংক্রান্ত সার্ভিস নিশ্চিত করা। 2 নম্বরে বলা হয়েছে ব্যবস্থাপক নেওয়া হবে হাউসকিপিং এ। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে যে কোনো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমা পাশ হতে হবে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিথিলযোগ্য। এ পদেও 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। বেতন প্রদান করা হবে 40,000 টাকা এবং যে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে হাউসকিপিং বিভাগের দৈনন্দিন কাজ মনিটর করা, আবাসিক ও সার্ভিস এরিয়ার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। সহকারী শেফ নেওয়া হবে ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে প্রফেশনাল শেফ কোর্স অথবা ফুড প্রিপারেশন অ্যান্ড কুলিনারি শেফ কোর্সে ডিপ্লোমা পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এ পদেও 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর এবং যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করা, হেলথ অ্যান্ড হাইজিনিং মেনটেন করা, কিচেনের যাবতীয় দায়িত্ব পালন করা। ফ্রন্ট অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে অ্যাসোসিয়েটে। এ পদে এইচএসসি অথবা ডিপ্লোমা অথবা যে কোনো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে হোটেল ম্যানেজমেন্টে স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এ পদে যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সেগুলো হচ্ছে অতিথিদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা, অতিথিদের প্রয়োজন অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা। জুনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ দেওয়া হবে এইচএসসি অথবা ডিপ্লোমা পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এ পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে গেস্ট এ বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশিত কাজ করা। 6 নং পদে বলা হচ্ছে ওয়েটার পদে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা অথবা এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং খাবার অর্ডার গ্রহণ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে হবে। রুম অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে এসএসসি অথবা এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। আবাসিক রুম ও সার্ভিস এরিয়া পরিচ্ছন্ন রাখতে হবে। চাকরি সম্পর্কে বলা হয়েছে এটি একটি চুক্তিভিত্তিক ফুল টাইম চাকরি, কর্মদক্ষতা ও কাজের সন্তোষজনক মূল্যায়নের উপর ভিত্তি করে ভবিষ্যৎ চাকরি স্থায়ীকরণের সুযোগ রয়েছে। অনুষ্ঠিত সুবিধা সম্পর্কে বলা হয়েছে খাদ্য ও আবাসন সুবিধা সহ বছরে 3টি উৎসব বোনাস প্রদান করা হবে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 3/10/2022 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। একটি জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে careers@burobd.org এই ঠিকানায়। তো এই ছিল আজকে চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন। অন্য একদিন আসবো অন্য চাকরি বিজ্ঞাপন নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।